সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমি কাজল চৌধুরী, সহকারী অধ্যাপক পরিণতি ও সুশাসন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সঙ্গে পরিণতির প্রথম পাত্রের নাগরিক অধিকার এই অধ্যায়ের তথ্য অধিকার নিয়ে আলোচনা করছি। তথ্য অধিকার নাগরিকের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অধিকার। জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্রের 19 ধারা এবং নাগরিকের রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির 18 ধারা অনুযায়ী একজন মানুষ ব্যক্তিগত ও নাগরিক জীবনে যেসব অধিকারগুলো ভোগ করে তার মধ্যে অন্যতম মৌলিক অধিকার হল চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার। এরই একটা অংশ হল তথ্য অধিকার। বাংলাদেশের সংবিধানের 7-1 অনুচ্ছেদে জনগণকে দেশের মালিক হিসাবে ঘোষণা করে মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় অধ্যায়ের 39 অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এখানে 2009 সালের 5 এপ্রিল তথ্য অধিকার আইন প্রণীত হয়। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যেই কিন্তু এটি প্রণীত হয়। এর ফলে কি হবে? এর ফলে জনগণের মনে করো নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পাবে, আর বিভিন্ন কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সত্যনিষ্ঠ হয়ে উঠবে, জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। এই তথ্য অধিকার আইন পাশের মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করবে। এখন আমরা তথ্য অধিকারে যাচ্ছি। তথ্য অধিকার কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিক তথ্য লাভের বা প্রাপ্তির অধিকার থাকবে নাগরিকের, এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। এখন তথ্য সম্পর্কে আমি তোমাদের বলি। কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগবহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব ইত্যাদি, এখন তথ্য সংরক্ষণের ক্ষেত্রে দেখো, তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের ক্যাটালগ এবং ইন্ডেক্স প্রস্তুত করে যথাযথভাবে তা সংরক্ষণ করবে। তবে যেসব তথ্য কম্পিউটারে সংরক্ষণযোগ্য সেগুলো প্রত্যেক কর্তৃপক্ষ কম্পিউটারেই সংরক্ষণ করবে, এবং তথ্য লাভের সুবিধার্থে সমগ্র দেশে নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ স্থাপন করবে। তথ্য প্রকাশ প্রত্যেক কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কার্যক্রম সংক্রান্ত সকল তথ্য সূচিবদ্ধ করে জনগণের নিকট সহজলভ্য রূপে প্রকাশ ও প্রচার করবে। প্রত্যেক কর্তৃপক্ষ প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করবে। তথ্য প্রাপ্তির ব্যাপার দেখো, তথ্য প্রাপ্তির আবেদন, কোনো ব্যক্তি তথ্য প্রাপ্তির জন্য পরবর্তীতে উল্লেখিত ফর্মের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিখিতভাবে কিংবা ইলেকট্রনিক মাধ্যম বা ইমেইলের মাধ্যমে প্রাপ্তি স্বীকার করবেন। এখন তথ্য প্রদানের ব্যাপারটা দেখো, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে অনধিক কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন। তবে অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য যদি চাওয়া হয় তাহলে কিন্তু 30 কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করতে পারবে, যদি একটি নয় একাধিক বিষয় থাকে তোমার চাহিদার ভেতরে।
তারপর দেখো, তথ্য সরবরাহ যদি করতে না পারে, যেটা অপারগতা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে তথ্য প্রদানে অপারগ হলে আবেদনকারীকে আবেদন প্রাপ্তির 10 কার্যদিবসের মধ্যে নিম্ন বর্ণিত ফর্ম অনুযায়ী বা অনুরোধকারীকে জানাতে হবে। মানে ফর্ম আছে, সেই মাধ্যমে অনুরোধকারী জানতে পারবে যে সে তার তথ্য পাবে না। তবে কি হবে, ওর তথ্য কোনো ব্যক্তির জীবন, মৃত্যু, গ্রেপ্তার, কারাগার থেকে মুক্তির ব্যাপারে যদি হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে তার তথ্য সরবরাহ করতে হবে। দেখো, অনেকগুলো তথ্য আছে, যেমন ধরে নাও যে কোনো তথ্য প্রকাশের ফলে যদি বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা বা সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হয়। 2, পররাষ্ট্রনীতির কোনো বিষয় সংক্রান্ত তথ্য। 3, কোনো বিদেশি সরকারের নিকট থেকে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য। এরকম কিছু জিনিস আছে যেগুলো তথ্য করতে, মানে প্রদানকারী কর্তৃপক্ষ তোমাকে এই তথ্য প্রদান করতে তারা বাধ্য নয়, তারা তোমাকে এই তথ্য প্রদান করবে না। এই যে তথ্য অধিকার আইন বা তথ্য প্রদানের ব্যাপারটা, এর জন্য কিন্তু বাংলাদেশ সরকার একটি কমিশন গঠন করেছে, যেটাকে বলা হয় তথ্য কমিশন। এই তথ্য কমিশনটা কি দেখি একটু আমরা। রাষ্ট্রপতি কর্তৃক বাছাইকৃত সুপারিশক্রমে প্রধান তথ্য কমিশনার এবং অন্য 2 জন তথ্য কমিশনার সমন্বয়ে তথ্য কমিশন গঠিত হয়, যাদের মধ্যে কমপক্ষে 1 জন কিন্তু মহিলা হবেন। 67 বছর অপেক্ষা অধিক বয়স্ক কোনো ব্যক্তি প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করবে। আর দেখো, প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশনের প্রধান নির্বাহী হবেন। তথ্য কমিশনের কোনো পদ যদি শূন্যতা হয় বা শূন্য হয়ে যায়, তাহলে সেটা কি হবে, পদে শূন্যতা বা গঠনে ত্রুটি থাকার কারণে তথ্য কমিশনের কোনো কার্য বা কার্যধারা অবৈধ বা তৎসম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আচ্ছা, এই তথ্য কমিশনের কার্যাবলী কিন্তু আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে তারা তোমাদেরকে তথ্য প্রদান করবে। এখন আমি চলে যাচ্ছি নাগরিক জীবনে এই তথ্য আইনের প্রভাবটা কী। তথ্য আইন নাগরিক জীবনের জন্য একান্ত দরকার। এখানে আমরা প্রচুর তথ্য পাচ্ছি, তার মানে তথ্য পাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ বা পরিবেশ সৃষ্টি হচ্ছে। তথ্য অধিকার আইন নাগরিকের বিভিন্ন তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি করছে। এজন্য যে মানুষগুলো আগে তথ্য সঠিক পেত না বা তথ্য থেকে বঞ্চিত ছিল, তারা তথ্য পাচ্ছে। নাগরিকগণ এর ফলে কী হচ্ছে, তারা অনেক ধরনের মতামত, অনেক ধরনের সমস্যা থেকে বাঁচতে। তারপর নাগরিক অধিকার, তথ্য অধিকার আইন নাগরিকদের অধিকার কী করছে, নিশ্চিত। যদি সংক্ষুব্ধ ব্যক্তি কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে, এ ব্যাপারে এই আইন সঠিক তথ্য দিতে পারে। সুতরাং তথ্য অধিকার আইনের ফলে নাগরিক অধিকার অনেকটা নিশ্চিত হয়েছে, আবার অংশগ্রহণও কিন্তু বেড়ে গেছে। ব্যক্তি তার চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় তথ্যের জন্য যে কোনো কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারছে। সঠিক তথ্য নাগরিকের চিন্তা ও পরিকল্পনাকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করছে। এভাবে রাষ্ট্রীয় কাজে নাগরিকের অংশগ্রহণও বেড়ে যাচ্ছে। তারপরে কি, নাগরিক কিন্তু এই যে অধিকার সংরক্ষণ নিশ্চিত বা তথ্য পাচ্ছে, এর ফলে কি হচ্ছে, সে কিন্তু তার অধিকার সম্পর্কে সচেতনও হয়ে যাচ্ছে পাশাপাশি। তারপর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে। তথ্যের কারণে কি হচ্ছে, জনগণ বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্ত প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জেনে ওই সব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি করছে।
দুর্নীতি কিন্তু কমে যাচ্ছে, আর এর ফলে আজ না হলেও সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে, ন্যায় বিচার ত্বরান্বিত করছে। তথ্য অধিকার আইন নাগরিক জীবনে ন্যায় বিচার ত্বরান্বিত করছে, অবাধ তথ্য প্রবাহ অপরাধীদের চিহ্নিত করতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ন্যায় বিচার পাওয়ানোর ক্ষেত্রে সহায়তা করছে বা করবে। নাগরিক জীবনে কি হচ্ছে, একটা আশার সঞ্চার করছে বা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছে বা নাগরিককে আরও অধিকার ভোগে মাঝে সুশাসনের মাঝে বসবাসে সহায়তা করছে। বর্তমানে নাগরিকগণ তথ্য পাওয়ার ক্ষেত্রে অনেকটা আশান্বিত এবং তারা আগ্রহী হয়ে উঠেছে। সুতরাং সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য অবাধ তথ্য প্রবাহ কিন্তু একান্ত দরকার। তথ্য অধিকার আইন কী করছে, আমাদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে আমাদের জীবনকে আরও উন্নত এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে গণতান্ত্রিক পরিবেশে সুশাসনের দিকে ধাবিত করছে। ধন্যবাদ।